হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে আমার কিচেনটা দেখাবো। অনেক দিন ধরে রিকোয়েস্ট ছিল যে হোম ট্যুর, কিচেন ট্যুর, তো আমি এখানে একটু করিডোরটা দেখিয়ে নিতেছি। আর ভিডিওর প্রথমে বলতেছি, যেহেতু এটা আমার রেন্ট অ্যাপার্টমেন্ট, তো আপনারা দেখালে আবার কম্পেয়ার করবেন না আশা করি, যে লাইক ওনার একটা ব্লগার এক্স ওয়াই জেড ওনার কিচেন এরকম, তো আপনারটা এরকম কেন। তো এটা বললাম কারণ হচ্ছে যে এক একজনের লাইফস্টাইল এক এক রকম, এক একজনের বাসা এক এক রকম, এক একজনের মন মানসিকতা এক এক রকম, তো সাজানোটাও কিন্তু এক এক রকম হবে। তো যাই হোক, এখানে দেখতেছেন আমার যে করিডোর, তো করিডোরের ফার্স্টে কিন্তু এরকম একটা আমার মানে কিচেনটা পুরোপুরি মোটামুটি দেখা যায়, আর একটা ডেস্কের মতো আছে। তো এটা হচ্ছে যে আমি এখানে একটা মানি প্ল্যান্ট রেখেছি, একটা শোপিস রেখেছি, আর এটা হচ্ছে আমার রিং হোল্ডারটা। তো বাইরে যাওয়ার সময় আমি এখান থেকেই রিংটা নিয়ে যাই, আবার এসে ঠিক এখানেই রেখে দেই। আর আসলে কিচেনে আমি সব কিছু একটু কালারফুল রাখতে চেয়েছিলাম, বাট আমি যখন কিচেনে জিনিসপত্র কিনতে গিয়েছি, বেশিরভাগই মানে যেগুলো মানে পছন্দ হয় বা মিলে যায় সেটা হচ্ছে যে এরকম সাদা টাইপের, তো এই জন্য আমি এই অফ হোয়াইট বা সাদা এই টাইপের কালারে রেখেছি। তো এখানে হচ্ছে দেখতেছেন একটা ক্যান্ডেল হোল্ডার, তো এখানে আমি ক্যান্ডেল রেখেছি, আর ঈদের সময় এখানে ঈদ রেখেছিলাম তাই ওইভাবেই রেখে দিয়েছি আমি, যেহেতু কোরবানির ঈদ আসতেছে, এখনও ঈদ যায় নাই, তো ওই পর্যন্ত থাকুক তারপরে উঠে ফেলবো। আর এখানে যেহেতু এই ড্রেসটা অনেক বড়, তো এখানে হচ্ছে আমি আরও ক্যান্ডেল রেখেছি, আর একটু ফ্লাওয়ার ভাসের মধ্যে ফ্লাওয়ার রেখেছি কয়েকটা, আর একটা হচ্ছে আগরবাতি দেখতেছেন এখানে। তো যখন আমরা রান্না করি তখন কিন্তু আমাদের এরকম ক্যান্ডেল জ্বালিয়ে রাখলে বা রান্নার পরে ক্যান্ডেল জ্বালালে ঘরটা কিন্তু অনেক মানে গন্ধ চলে যায় এবং একটা রিফ্রেশমেন্ট আসে। তো আমার বাসায় এই জন্য ক্যান্ডেলের আধিপত্য অনেক বেশি, কারণ যেহেতু এটা বিদেশ বাড়ির রান্নাঘর, এখানে কিন্তু ম্যাক্সিমাম রান্নাঘরেই মানে রান্নাঘরের সাথে জানালা খুব কম দেখা যায় আর কি। তো এই যে একদম করিডোর থেকে কিন্তু হাতে ঢুকে ডান পাশে আমার রান্নাঘরটা, এবং এখান থেকে কিন্তু খুব সুন্দর আমার রান্নাঘরের ভিতরটা দেখা যায়। আর দেখতেইছেন যে আমার রান্নাঘরে কোনোই মানে উইন্ডো নাই, তো এখান থেকেই হচ্ছে মানে এই সাইডে আমার মানে যেহেতু ডান বা সাইডে হচ্ছে আমার লিভিং রুমটা, তো ওই পাশে হচ্ছে মানে আলো বাতাস যাওয়ার একটা মানে কি বলবো ব্যবস্থা। তো এখান থেকে এসে ডান পাশে আরেকটু গেলেই হচ্ছে মানে রান্নাঘরে ঢোকার দরজাটা, তো এখানে কিন্তু এক্সট্রা দরজা লাগানো নাই, এভাবে খোলা আর কি স্পেসটা। তো দুই পাশে দুইটা যে দেয়াল আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে একটু দূর থেকে, তো আমি এখানে দুই পাশে দুইটা ওয়ালে দেখতেছেন, এক পাশে ছোট একটা মিরর রেখেছি, আর এক পাশে হচ্ছে আমি একটা ওয়ালম্যাট রেখেছি। এবং এই ওয়ালম্যাটটা লেখাটা খুবই সুন্দর, যে ইফ ইউ ওয়ান্ট ব্রেকফাস্ট ইন দ্য বেড স্লিপ ইন দ্য কিচেন। তো আমার বাসায় যত গেস্ট এটা লাগানোর পরে আসছে, যেই আসছে, এবং তারা কিন্তু এই লেখাটা দেখে খুবই পছন্দ করেছে, মানে পারফেক্ট বলেছে যে তারা খুবই সুন্দর, তাদের পছন্দ হয়েছে। আর যেহেতু বলেছি আমার এটা রেন্টেড অ্যাপার্টমেন্ট, তো খুব বেশি মানে ফ্যান্সি বা খুব অতিরিক্ত শোপিস বা অনেক কিছু দিয়ে আমি আর কি ভরে ফেলি নাই। তো এই যে ঢুকতে একটা পাপোশ রেখেছি, এটা তো মাস্ট রান্নাঘরে রাখতেই হবে। তারপরে হচ্ছে আমার রান্নাঘরে যে উপরে, এখানে কিন্তু আমি যে স্টেটে থাকি প্রত্যেকটা রুমে কিন্তু টিউবলাইটের ব্যবস্থা নাই, অনলি রান্নাঘরেই এরা টিউবলাইট মানে বড় একটা লাইটের ব্যবস্থা করেছে। তো দেখতেছেন যে আমার যে ডেস্কটা তার উপরে অনেকগুলা ক্যাবিনেট আছে, এবং ডান পাশে বাঁ পাশে অনেক ক্যাবিনেট, নিচেও মোটামুটি অনেকগুলা ক্যাবিনেট। কিন্তু কি আমার মনে হয় যে আমার কাছে এই যে মেইন যে ডেস্কটা আর কি, এটা মনে হয় যে আমার কাছে কম, মানে আরও বড় হলে আমার কাছে ভালো লাগতো, মানে আরও যদি স্পেস থাকতো। বাট আমার নিচে যে অনেক কিচেন ক্যাবিনেট উপরে নিচে মিলিয়ে আমার অনেক সুন্দর হয়ে গেছে, অনেক জায়গাও বাকি আছে আর কি
খুব সুন্দর আর কি। আর আমি খুব ক্লামজি করে জিনিস রাখতে পছন্দ করি না, একটু হালকা হালকা জিনিস পছন্দ আর কি। তো এটা হচ্ছে ঢুকেই ডান পাশে আমার ডিশ ওয়াশার, যেটা আমি কখনই ইউজ করি নাই আজ পর্যন্ত, ওভাবেই আছে। তো তারপর একটু দেখিয়ে দিলাম। আর এইটা হচ্ছে দেখতেছেন এই ওয়ালে একটা আমি ওয়াল ম্যাট রেখেছি, আর এই কর্নারে একটু একটা শোপিস রেখেছি, দুইটা আর কি। তো এই লেখাটা আমার খুব ভাল লাগে, গুড ভাইবস। তো আমি কিচেনের মধ্যে অল্প অল্প একটু মানে সাজানোর চেষ্টা করেছি, খুব বেশি না। আগে বললাম যে যেহেতু এটা ভাড়া বাসা, নিজেদের বাড়ি হলে কিন্তু অন্য ব্যাপার, আর ভাড়া বাসা এটা টোটালি ডিফারেন্ট, এটা তো আমরা মোটামুটি সবাই বুঝতে পারি। তারপরে কিন্তু একটু সাজিয়ে গুছিয়ে রাখলে অবশ্যই মনেও একটু ভালো লাগে আর কাজ করতেও ভালো লাগে। আর সবার সবচেয়ে মানে বেশিরভাগ গৃহিণীদের পছন্দের জায়গা মনে হয় কিচেনটা। তো এখানে আমি একটা দেখতেছেন ম্যাট রেখেছি, এটা হচ্ছে যে আমার ডিশ ড্রাই ম্যাট বলতে পারেন। তো এখানে আমি এই যে অনেক কিছু ধুয়ে এখানে রেখে তারপরে যখন হালকা আর কি শুকিয়ে যায় তখন ওইটা আর কি আমি আবার র্যাকে রেখে দিই। আর এটা হচ্ছে এই যে দুইটা শোপিস রেখেছি এখানে, যেহেতু এখানে হচ্ছে আমার বাসন কোসন রাখা লাগে, এই জন্য আমি আর অন্য কিছুই রাখি নাই। আর এখানে শুধু গ্রেটারটা রেখেছি কারণ যেন হাতের নাগালি পাই আর কি। তো এই যে এই জায়গাটা এরকম মানে দেখতে, তো ওই পাশ থেকেও কিন্তু ক্যান্ডেল আর ফ্লাওয়ারগুলো দেখা যায়। তো আসলে কিচেনটা হয় কি যে কাজ করতে করতে আমাদের অনেক সময় অনেক মানে বিরক্ত এসে যেতে পারে, কারণ অনেক বেশি কাজ করতে হয় কিচেনেই। তো একটু যদি সাজিয়ে গুছিয়ে রাখি তাহলে নিজের কাছেও কাজ করতে স্বাচ্ছন্দ্য ফিল হয় আর কি। তো আর দেখতেছেন যে এই যে র্যাকটা, এটার মধ্যে কিন্তু আমি মানে প্রত্যেকটা কি বলবো প্লেটের একটা একটা পিস রেখেছি, কারণ খুব বেশি এটার মধ্যে রাখি নাই। আর ডাবল পিসগুলো সব আমি নিচে ক্যাবিনেটের মধ্যে রেখে দিয়েছি। আর এখানে আমি জাস্ট তিনটা মানে ছোট একটা চামচ, বড় একটা চামচ আর একটা ফর্ক কাটা চামচ, তিনটা রেখেছি যে যদি কখনো আমার লাগে যেন হাতের নাগালে নিয়ে নিতে পারি। আর অন্যগুলো কিন্তু সব আমার ড্রয়ার মধ্যে। তো এই আর কি। আর এই যে ম্যাটটা, এই যে দেখতেছেন সবুজ লাল, এটা তো আমার নিজের করা না, এটা আমার ছোট বোন আমাকে করে দিয়েছিল। আরেকটা আছে এর চেয়ে আরেকটু বড়, ওইটা আমার নিজের করা। তো এই যে দেখতেছেন আমার এই ট্যাপটা রাউন্ড, আর এটা কিন্তু একটু উঁচু আর কি, ওই সাইড থেকে দেখা যায়, এই জন্য আমি ওই ক্যান্ডেল হোল্ডারটা ঠিক এইটা বরাবর রেখেছি যেন ওই পাশ থেকে বাজে না দেখা যায়। আর আমার এখানে বেসিন দেখতেছেন যে বাঁ পাশে তো অবশ্যই ধোয়া ধুয়ের জন্য সব কিছু, আর এই ডান পাশেটাও কিন্তু হচ্ছে যে ধুয়ে জিনিসপত্র রেখে আর কি পানিটা যেন পড়ে যায় তারপরে ওখানে রাখার জন্য আর কি র্যাকের মধ্যে। তো আমি এখানেও রাখি, আবার অনেক সময় ওই ম্যাটের ওপরেও রাখি। আর এগুলো খুবই সিম্পল, এখানে মানে হ্যান্ড ওয়াশের জিনিসপত্র মানে খুবই সিম্পল আমি রেখেছি। আর আমি মাঝে মাঝেই আমার ভিডিও যারা দেখেন তারা সবাই দেখবেন যে আমি কমপ্লেন করি যে আমার ডেস্কগুলো অনেক বেশি হলুদ হয়ে যায়, কেন হয়ে যায়। এই জন্য কিন্তু আমি এই এক্সট্রা একটা ম্যাট বলবো এটা বিছিয়েছি, কারণ হচ্ছে যে আমি চাই না যে মানে বেশি হলুদ হলুদ হোক, বা যেহেতু ভাড়া বাস এটা যেন নষ্ট না হয়। আর এটা জাস্ট আমি একটু সৌন্দর্যের জন্য এই টিপটটা আর একটা ম্যাচিং করে এখানে একটা আলাদা প্লেসমেন্ট রেখে ওটার উপরে একটা মগ রেখেছি। তো আমি কিন্তু বেশিরভাগ সময় এই জায়গাটায় হয়তো বা কিছু রেসিপি যে আপনাদের দেখে এখানে মিক্স করি, বা অনেক সময় আধোয়া জিনিসগুলো এই সাইডে রেখে দিই, এই জন্য ওই জায়গাটা আমি খালিই রেখে দিয়েছি। আর এই কর্নারটা আমার সবচেয়ে ফেভারেট, এখানে আমি দুইটা ক্যান্ডেল হোল্ডারে দুইটা ক্যান্ডেল রেখেছি, আর ওই যে রোজের সময় একটু সাজিয়েছিলাম তো ওইভাবেই আছে। আর এখানে এইটা শোপিসটা আমি আর কি নতুন কিনেছি ফলস ট্রিটা, তো এটা আমার খুব ভাল লাগে এই জায়গাটা। আর এটাও একটা আমি মানে প্লেসমেন্টের উপরে রেখে দিয়েছি যেন একটু দেখতে সুন্দর লাগে। আর যে বললাম আমার রঙিন দেওয়ার ইচ্ছা ছিল সব কিছু, বাট যেহেতু মোটামুটি সাদা সাদা তো আমি এই টাইপের কালারের মধ্যেই রাখার চেষ্টা করেছি। আর এই যে বাস্কেটটা, এটা মধ্যে আজানেরই সব ওষুধ, আর একটা হচ্ছে আমাদের মানে জ্বর টর আসলে অনেক সময় খেতে হয়, আর এক
সবটা আমি এখানে ভেজলিন রেখেছি, কারণ আমার অনেক সময় দেখা যায় রান্না করতে করতে লিপস একটু শুকিয়ে যায়, তো অনেক সময় হাত শুকিয়ে যায়, তখন যেন আমি ইউজ করতে পারি। বাট আর কিছুই রাখি নাই, কারণ একটা রুম হাঁটলেই হচ্ছে আমার বেডরুম, সো আমার খুব বেশি দূরে যেতে হয় না যদি কিছু লাগে জিনিসপত্র। আর আজানের নাকের ড্রপটা আমি বেডরুমে রেখেছি, এখানে রাখি নাই, তো এখানে এই ওষুধগুলো রেখেছি আর কি, আজানের মানে জ্বর টরের ওষুধ এগুলোই লাগে। তো এইখান থেকে কিন্তু আমার ওই যে করিডোরের ওই সাইডটাও খুব সুন্দর দেখা যায়, আর এই জায়গাটাই আমার সবচেয়ে প্রিয়, আমার খুব ভাল লাগে আর কি কিচেনের মধ্যে। তো এই হলো এই জায়গাটা, তারপরে এই যে দরজাটা দেখতেছেন এটার ভিতরে কিন্তু অনেক বড় স্পেস, তারপরে একটা পেন্ট্রি আছে। তো আমি ইচ্ছা আছে আরেকটা ট্যুর করব, যেখানে আমি ক্যাবিনেটগুলো কীভাবে সাজিয়েছি এবং প্যান্ট্রিটা কীভাবে অর্গানাইজ করেছি সেটা আপনাদের আরেকটা ভিডিওতে দেখাবো, আদারওয়াইজ এই ভিডিও অনেক বড় হয়ে যাবে। আর আরও আরেকটু গুছিয়ে নিই তারপরে। তো এই হচ্ছে বা পাশে আমার লুকটা এরকম, যে আমার যেহেতু ইলেকট্রিক চুলা এটা, আর এখানে হচ্ছে উপরে ওভেন, তো এটা কিন্তু দেয়াই ছিল, তো এদের এটা যেহেতু দেয়া আছে এবং এটার উপরেও কিন্তু আমার ক্যাবিনেট আছে অনেকগুলা, আর এই ওভেনটা যেহেতু দেয়া আছে ওদের, আমার কিন্তু আগে নিজের ওভেনটা আমি ইউজ করেছিলাম কয়েক মাস, তারপরে না আমি পেন্ট্রির মধ্যে রেখে দিয়েছি ইচ্ছা করেই, কারণ এত লাগে না আর কি, তো আমার এটাতেই হয়ে যায়। আর এটা দিয়েই কিন্তু এখানে যে সিস্টেম আছে দেখতেছেন, লাইট এখানে যেন অন্ধকার না দেখা যায়, তারপরে ভেন্টের সিস্টেমটাও এটার সাথে অ্যাটাচড করা এই ওভেনের সাথে আর কি। তো রান্না করার সময় তো এই ভেন্ট আমার ওপেন করতে হয়, অন করতে হয়, তারপরে হচ্ছে লাইট অন অফ করতে হয়, কারণ নিজে যখন রান্না করি ততটা লাগে না, বাট যখন আর কি ভিডিও মেক করে দেখবেন যে লাইটের আর কি কমতে হয় না। আর এই যে ওভেন মানে চুলাগুলা, আমার সবগুলো চুলাতেই কিন্তু এরকম ফয়েল তো অবশ্যই দেয়া থাকে, ভিতরে দিয়ে রাখি আর কি আমি। আর যখন যখন গেস্ট টেস্ট আসবে আর কি একটু বা সাজিয়ে গুছিয়ে রাখতে চাই, তখন হচ্ছে এরকম স্টোভ বার্নার কভার যে এগুলো আমি দিয়ে রাখি। তো এটাও কিন্তু আমার খুব রঙিন পছন্দ ছিল, বাট যেহেতু সব সাদা সাদা হয়ে গেছে, তো এটাও আমি সেদিন আর কি অ্যামাজন থেকে অর্ডার করে এনেছিলাম, আপনাদের দেখানো হয় নাই। তো এই যে এভাবে রাখলে কিন্তু দেখতেও খুব সুন্দর লাগে, তো একেবারে সব সাদা। আর নিচে তো হচ্ছে একটা কিচেন টাওয়াল, আর আর হচ্ছে ওইখানে আমার গ্রিলের ওভেনটা। আর আমার যেহেতু ওই যে বললাম যে ডেস্ক, আমার মনে হয় যে জায়গা আরও বেশি হলে ভালো হতো, তো আমার যেহেতু ক্যাবিনেট অনেক বেশি, তো আমি কিন্তু আমার ব্লেন্ডার, তারপরে হচ্ছে টোস্টার, দেন ওয়াফেল মেকার, এগুলো সব রেখেছি হচ্ছে ওই ক্যাবিনেটগুলোতে, আমি এখানে ডেস্কের উপরে রাখি নাই। তো এই একেবারে চুলার সাথে যে ডেস্ক, এখানে একটা দেখছেন আপনারা স্পুন ট্রে রেখেছি, একটা ট্রের মধ্যে আমার মশলাদানি, দেন লবণ, তারপরে তেলের ইয়ে, আর এটা তো সেদিন বানিয়েছিলাম একটু সৌন্দর্যের জন্য, ওই জন্য ওইটা রাখলাম ওইখানে। আর এইখানে দেখতেছেন যে একদম শেষে আর কি, তো এই জায়গাটা আমার মনে হয়েছে এই সাইডে রাখাই ভালো, তাহলে সবার চোখে একটু কম পড়বে। তো এখানে হচ্ছে দুইটা আমার চপিং বোর্ড, দেন এখানে এরকম খুন্তি, দেন পিঠা মেকার, এগুলা। তো এই পিঠা মেকারটার কথা অনেকে জানতে চেয়েছেন, এটা হচ্ছে ফুলঝুড়ির জন্য, এটা আমি নিউ মার্কেট থেকে নিয়ে আসছিলাম, এবার মনে হয় 60 বা 70 টাকা নিয়েছিলাম, দাম মনে নাই। আর তো অ্যামাজনে পাওয়া যায়, যারা লিঙ্ক চেয়েছিলেন আমি দিয়েছি। আর এখানে যে আমাদের মগগুলো রেখেছি, আমার মনে হয়েছে যে এই জায়গাটা অতটা সুন্দর না, এই জন্যই আমি একদম সাইডে এই জায়গাটা এভাবে রেখেছি, যেন চোখের আড়ালে থাকে একটু। আর আজানে বাবা হচ্ছে খুব আচার পছন্দ করে, এই জন্য ওর আচারগুলো এখানে। আর আমি লবণ এখানে দেখতেছেন আবার আলাদাভাবে, ওই সাইডে নীল যেই বোতলটা ওইটাও ওটাও লবণের, আবার এইটাও লবণ, ওইখানে হচ্ছে গোলমরিচ। তো এখানে এই ডেস্কে এই জায়গাটাও কিন্তু আমি অনেক মানে রেসিপি করি, এজন্য আমি ওইটা হাতের নাগালে রেখেছি, যেন আমার সুবিধা হয় আর কি কাজে। আর এই যে দেখতেছেন একটা ম্যাট, এখানে কিন্তু একটা টুইস্ট আছে, মানে নিচে কিন্তু আরেকটা, কারণ হচ্ছে আমি যখন কাজ করি তখন কিন্তু এই যে সুন্দরটা উঠিয়ে এটাই কাজ করি, কারণ এটা একটু
একটু নষ্টন মানে হলুদ হলুদ হয়ে গেছে। তো আমি যতই এটা ঘষা মাজা করেছি হলুদটা অতটা উঠে নাই। তো এই জন্য যদি গেস্ট এসে বা সুন্দরভাবে যখন সাজিয়ে রাখি তখন ওইটার উপরে এটা আবার সুন্দরভাবে একটু পরিষ্কার করে দিয়ে রাখি, কারণ এটা ইউজ করি নাই, তো দেখতে যেন খারাপ না লাগে একটু সৌন্দর্যের জন্য। তো এই যে একদম বাঁ পাশে একদম শেষে হচ্ছে আমার ফ্রিজটা, এবং ফ্রিজে আসলে আমি কোনো ম্যাগনেট এখনও লাগাই নাই। দেখি ইচ্ছা আছে আমার ক্যানাডাতে যাবো বা বিভিন্ন জায়গায় গেলে কিছু কিনে এনে লাগাবো। আর যেহেতু ওই যে বললাম ভাড়া বাসা, তো খুব বেশি মানে এখনও সাজানো হয় না। আর অনেকেই জানেন হয়তো আমি এই বাসাটায় খুব বেশি দিন হয় না আসছি, তো এভাবেই আর কি আপাতত সাজিয়েছি। তো ফ্রিজের উপরে একটা শোপিস রেখেছি, আর ফ্রিজের উপরে তেমন খুব বেশি গ্যাদারিং করে কিছুই রাখি না আমি। তো দুইটা জিপলকের দেখতেছেন ব্যাগ, আর একটা ওই যে আচার আজানের বাবার, আর শুধু মুড়ি রেখেছি যেন হাতে না গেলে এগুলো পাই। আর জিপলক ব্যাগটা অনেক ইউজ করা হয় কারণ ফ্রিজে অনেক কিছু ডিপে রাখার জন্য, তো এই জন্য আমি এটা একদম হাতে না গেলে উপরেই রেখে দিয়েছি। তো এই তো আমার একেবারে ছোট কিচেনটা, মানে এভাবেই আপাতত আমি সাজিয়েছি। আর হয়তোবা এর চেয়েও অনেকের অনেক সুন্দরভাবে সাজানো, বাট আমি এভাবেই পেরেছি। আসলে আমি খুব সুন্দর সাজাতে পারি না মোটামুটি, কারণ আসলে সাজানো গোছানোর ব্যাপারটা আসছি আমার খুব বেশি দিন হয় নাই। তো তারপর মনে হয় যতটুকু সাজিয়েছি অতটা মনে হয় না খারাপ লাগে। আর আমাদের যতটুকু যাই আছে তার মধ্যে যদি আমরা একটু সাজিয়ে গুছিয়ে রাখি তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে। আর সাজাতেও আমার খুব বেশি খরচ হয়নি, খুব কম খরচে আমি মোটামুটি সাজিয়ে ফেলেছি। তো আমার ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথেই থাকবেন। তো আজান না, আল্লাহ হাফেজ।